আজ নাম্বারবিহীন টোটো চালকদের সাথে নিয়ে কোলাঘাট সামাজিক সেবা সমিতির পক্ষ থেকে কোলাঘাট রেল স্টেশন বিভাগের নবনিযুক্ত আধিকারিক রতন সিন মহাশয়কে সম্বর্ধনা জ্ঞাপন করলেন কোলাঘাট সামাজিক সেবা সমিতির সম্পাদক আবিদার মল্লিক মহাশয়। এদিন আবিদার বাবু বলেন, প্রশাসনিক বিভাগে রদ বদল হলেই ছুটে যায় সম্বর্ধনা জানানোর জন্য, তাই আজ রতন সেন মহাশয়কে পাশে থাকার আহ্বান জানালাম। সাথে সাথে আইডব্লিউ রতন সেন মহাশয় আপ্লুত হয়ে পাশে থাকার আশ্বাস দেন। দেখুন, আমি সামাজিক কাজে, আমি সবসময় আমার কোলাঘাটে কোলাঘাট এরিয়ায়, আমার নাম আবিদার মল্লিক, সামাজিক কাজ করে চলেছি এলাকার দুস্থ অসহায় মানুষের জন্য। যেখানে নিপীড়িত মানুষ, যেখানেই দুস্থ অসহায় মানুষ, সেখানেই আবিদার মল্লিক আছে। মানে প্রশাসনিক লেভেলে যখনই রদ বদল হয় আমি ছুটে যাই। আপনারা আমাদের এলাকার অভিভাবক, এলাকার অভিভাবক, আপনাদেরকে আমাদের যে লাগবে, আমাদের যখন সামাজিক কাজকর্মগুলো হয় আপনারা আমাদের পাশে থাকবেন, আর্থিকভাবে না পারেন সময় দিয়ে শ্রম দিয়ে যদি আমাদের পাশে থাকেন, আমরা তাহলে এই সামাজিক কাজকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবো। খুবই ভালোভাবে আপনারা এগিয়ে যান, করুন, আমি সাথে আছি, যত পারবো চেষ্টা করবো। মানে আমাদের বাইন্ডিংস, যত রেলের বাইন্ডিংস আছে তার মধ্যে দিই, রেলের বাইরে গিয়ে তো বা আমার সরকারের বাইরে গিয়ে জিনিস করতে হবে, তার মধ্যে থেকে যতটা সম্ভব হবে নিশ্চয়ই আপনার একটু পাশে থাক। আজকে আমরা কোলাঘাট সামাজিক সেবা সমিতি তৎসহ আমার যারা নাম্বার বিন টোটো চালক ভাই, তারাও আমাকে আমার কর্মকাণ্ডে উদ্বুদ্ধ হয়ে ওনারাও আজকে আমার সঙ্গে এসেছেন, সহযোগিতা করছেন আমার পাশে দাঁড়িয়ে। আজকে আপনারা দেখেছেন দীর্ঘদিন আমরা প্রশাসনিক লেভেলে রদবদল হলেই সেখানে ছুটে যাই প্রশাসনিক, যেনারা নতুন আসেন আমাদের অফিসে, তো ওনারা আমাদের এলাকার অভিভাবক, সেই জন্য আমরা ওনাকে সাদরে আহ্বান জানানোর জন্য সম্বর্ধনা দিতে এসেছি। আজকে আমাদের আইডব্লিউ সাহেব আমাদের কোলাঘাটে নতুন এসেছেন, ওনাকে আমরা আমাদের পক্ষ থেকে সম্বর্ধনা জ্ঞাপন করলাম এবং আমরা ওনাকে আহ্বান জানালাম আমাদের সামাজিক কর্মকাণ্ডে পাশে থাকার জন্য। উনিও আশ্বস্ত করলেন যে ওনার রেলওয়ের বাইন্ডিং অনুযায়ী উনি যতটা পারবেন চেষ্টা করবেন আমাদের সামাজিক কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। আমি আমিদার মল্লিক, কোলাঘাট। গণেশ আর্ট গ্যালারি ভাস্কর্য শিল্পের বৈচিত্র্যতায় এক অনবদ্য প্রতিষ্ঠান। আমাদের এখানে বিভিন্ন ছবি অনুযায়ী নিখুঁতভাবে যাবতীয় পাথরের মূর্তি তৈরি করা হয়। ঠিকানা সোনাময়ী দাসপুর, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ 9831915046, এছাড়াও 8583836145।